আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ক্রিমি চিকেন টিক্কা স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা কিন্তু খেতে অসম্ভব মজার, বাচ্চারা এবং বড়রা কিন্তু অনেক পছন্দ করবে তাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায়। চিকেন টিক্কাটা কিন্তু বানানো অনেক সহজ। সাধারণ স্যান্ডউইচ কিন্তু দুই লেয়ারের হয়, আজকে আমি আপনাদেরকে তিন লেয়ারের এই ক্রিমি চিকেন টিক্কা স্যান্ডউইচটা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন টিক্কা স্যান্ডউইচটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে চিকেন। এই জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি এক কাপ। পিসগুলো কিন্তু একেবারে বড়ও করি না, আবার একেবারে ছোটও না, একটু মিডিয়াম রেখেছি। এগুলোকে আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আর 1/4 চা চামচের মতো লবণ। যেহেতু সয়া সস ব্যবহার করবো, এই জন্য লবণের পরিমাণটা কম দিয়েছি। 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো। জিরেটা কিন্তু আমি ভাজা এখানে ব্যবহার করছি, ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেব 1/4 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু আমি মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জর্দার রং, বা আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি। রংটা কিন্তু অপশনাল, যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন, না থাকলে কোনো সমস্যা নেই। যেহেতু চিকেন টিক্কা, আর চিকেন টিক্কার মধ্যে কিন্তু একটু রং ব্যবহার করে সুন্দর একটা কালার আনার জন্য। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। স্যান্ডউইচে ব্যবহার করার জন্য আমি আরেকটি সালাদের মতো তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে আমি 1/2 কাপ গাজর কুচি নিয়েছি, আর নিয়েছি 1/2 কাপ বাঁধাকপি কুচি। এগুলো কিন্তু আমি খুবই চিকন চিকন করে কুচি করে কেটেছি, আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন। চেষ্টা করবেন একেবারে কুচি করে কেটে নিতে, এতে করে আপনার যে ড্রেসিংটা খুবই ভালো হয়, খেতেও ভালো লাগে, প্লাস যখন এটা মিক্স করবো এটা খুব নরম হয়। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের চাইতে একটু কম কালো গোলমরিচের গুঁড়ো সুন্দর একটা ফ্লেভার আনার জন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের চাইতে একটু কম লবণ, বা 1/4 চা চামচের মতো লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ মেয়োনিজ। আমি এখানে কেনা মেয়োনিজটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু বাসায় কিন্তু মেয়োনিজ বানিয়ে নিতে পারেন। এর একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি সেখান থেকে দেখে নেবেন। এখন এই সব কিছু খুব ভালোভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেব, এটা আমি পরবর্তীতে স্যান্ডউইচ তৈরিতে ব্যবহার করব। স্যান্ডউইচে ব্যবহার করার জন্য আমি এখানে একটা সস তৈরি করে নিচ্ছি। এজন্য আমি এখানে 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছি একটি পাত্রে। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ ক্রিম চিজ। আপনাদের কাছে যদি ক্রিম চিজটা না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা কিছু ছানা হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন, ওটাকে কিন্তু ক্রিম চিজই বলা হয়। এখন এই ক্রিম চিজটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি দুধের সাথে মিক্স করে নেব, এবং এখানে কিছু আমি চিলি ফ্লেক দিয়ে দিচ্ছি। আমার কাছে ভালো লাগে সসটার মধ্যে চিলি ফ্লেক ব্যবহার করলে, এতে করে মনে হয় যে সসটা খেতে অনেক ভালো লাগে, প্লাস খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। এখন এটাকে অনবরত নেড়েচেড়ে যখন দেখবেন যে আপনার এই সসটা ঘন হয়ে আসছে, ঠিক তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। খুব বেশি ঘন করতে যাবেন না, তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। আমার সসটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এদিকে চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি চিকেন টিক্কাটা তৈরি করার জন্য। চুলায় আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে সে চিকেনগুলো আমি দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচটাকে লোতে রেখে এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই সময় কিন্তু চুলার আঁচটাকে লোতে রাখবো, আর কোনো পানি কিন্তু ব্যবহার করবো না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কারণে চিকেন থেকে কিন্তু কিছুটা পানি বের হবে, সেই পানিটা দিয়ে কিন্তু চিকেনটাকে আমি আজকে রান্না করে নেব। এজন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রান্না করতে হবে ঠিক 5 মিনিট, এর সাথে বেশি রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই 5 মিনিটের মাঝেই কিন্তু আমার এই চিকেন টিক্কাটা হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর, আমার চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটা লাল হয়ে এসেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব, নামিয়ে একটা সাইডে রেখে দেব। এখন চলে যাব সরাসরি আমি স্যান্ডউইচটা বানাতে। আজকে স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির যে সাইডগুলো আছে ওগুলো একটা ছুরির সাহায্যে আমি আগে থেকে কেটে রেখেছিলাম, আপনারা চাইলে ওটা সহজে কিন্তু বানাতে পারেন, আবার চাইলে আমার মতোই হবে কেটেও নিতে পারেন।
এখন এই ব্রেডের উপরে সস ছড়িয়ে দিচ্ছি, যা কিনা আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম। আমি এখানে প্রায় 2 থেকে 3 চা চামচের মতো সস দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সসের পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেবো সেই চিকেন টিক্কাগুলো। চিকেন টিক্কাটাও আমি আমার পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কম চাইলে কম দিতে পারেন, আবার চাইলে বেশি দিতে পারেন, এটা একান্তই আপনাদের ব্যাপার। এখন আমি আরেকটা ব্রেড নিয়ে এই ব্রেডের মধ্যে আমি আবার কিছু সস ছড়িয়ে দিচ্ছি। আসলে এই সসটা যদি আপনারা স্যান্ডউইচের মধ্যে খুব বেশি করে দেন, তাহলে কিন্তু স্যান্ডউইচটা খেতে অনেক ভালো লাগে, একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসে। এখন এর উপরে সে আগে থেকে বানিয়ে রাখা মেয়োনিজের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চারপাশে কিন্তু সমানভাবে দেবো, এতে করে স্যান্ডউইচের চারপাশে আপনারা সমানভাবেই মিক্সারগুলো পাবেন। এখন এর উপরে আমি আরও কিছু চিজ সস দিয়ে উপরে আরেকটা ব্রেড দিয়ে এটাকে কভার করে দিলাম। এখন একটা ছুরির সাহায্যে এটাকে আমি সমানভাবে ত্রিকোণভাবে কেটে নেব, ঠিক যেমনটা আমরা রেস্টুরেন্টে বা ফাস্টফুডের দোকানে দেখে থাকি। খুব ভালোভাবে একটু আলতোভাবে কেটে নেবেন, যাতে করে সবগুলো খুব সমানভাবে কাটা হয়, এবড়ো থেবড়ো যাতে না হয়। আর কেটে নিলেই কিন্তু আমার আজকের এই চিকেন টিক্কা স্যান্ডউইচটা কিন্তু তৈরি। এখন একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে আমি মুড়িয়ে নেব, এটা জাস্ট একটু দেখতে সুন্দর লাগার জন্য। র্যাপিং পেপার দিয়ে যদি মুড়িয়ে নিতে হবে এমন কোনো কথা নেই, সাথে সাথে এখন এটাকে আপনারা খেতে পারবেন। আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য এখানে একটু র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। একইভাবে বাকি যে স্যান্ডউইচগুলো আছে ওগুলোকে ঠিক আমি এভাবেই বানিয়ে নেব। বানিয়ে নিয়ে একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার দারুণ মজার ক্রিমি চিকেন টিক্কা স্যান্ডউইচ। দেখলেন তো কতটা সহজ এই স্যান্ডউইচগুলো বানানো? আর বানানো যেমন সহজ, ট্রাস্ট মি, এগুলো খেতে এতটাই মজার হয়েছে, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের এই চিকেন স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কিন্তু বাসায় এটা ট্রাই করে আপনাদের বাসার মেহমান, নিজেরা অথবা বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই বানিয়ে দেবেন, তারা খেয়ে অনেক অনেক পছন্দ করবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে আপনাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।